জীবনের প্রথম মেট্রো রেলে চড়ার অসাধারণ ভ্রমণ অভিজ্ঞতা আজকে আপনাদের কাছে শেয়ার করব। কেননা আমি যেহেতু বরিশালে থাকি, এইরকম ট্রেন আসার দেখাটা আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছিল। আসলে কি এটা বাংলাদেশ? কারণ হইল গিয়া মেট্রো রেলের দরজাটা খোলার পর যখন আমি ঢুকছি, তখন আমার কাছে অসাধারণ একটা অনুভূতি শেয়ার হয়েছিল। যাত্রাটা শুরু হয়েছিল মিরপুর 10 নম্বর স্টেশন থেকে। যেহেতু আমি জীবনে কোনোদিন মেট্রো রেলে উঠিনি, এক ছোট ভাইয়ের সহযোগিতায় বললাম আমি মতিঝিল যাব লাস্ট স্টপেজ পর্যন্ত, যেহেতু আমি ভ্রমণ করব, যেহেতু আমার বাড়ি বরিশাল। কিন্তু ওঠার পর দেখি প্রচুর পরিমাণ সিরিয়াল এবং লাইন। বললাম যে আমি যেহেতু টিকিট কাটতে পারি না ভাই, তুমি একটু কষ্ট করে টিকিট কেটে দাও। তো এই কম্পিউটারের মাধ্যমে টিকিট কাটাটা আমার কখনোই জানা ছিল না। অতঃপর আমি যখন এই যে সিরিয়াল শেষ করে আসি টিকিট কাটার জন্য, তখন আমার ওই ছোটো ভাই দেখাই দিচ্ছিল যে ভাইয়া এইভাবে কাটে এবং আপনি নিজে টাকাটা জমা দিন আর আপনি নিজে টিকিটগুলো সংগ্রহ করুন, দেখবেন আপনার কাছে অন্যরকম একটা মজা লাগবে। তো এই মেশিনে টাকাটা ওই দিল, কিন্তু টিকিট দুইটা কিন্তু আমি নিজে সংগ্রহ করছি। তো প্রথমে টাকাটা নিচ্ছিল না, কিন্তু পরবর্তীতে টাকাটা নিয়ে যায় এবং আমাদের সেই কাঙ্ক্ষিত দুটি টিকিট বেরিয়ে যায় আমাদের দুজনের। তো ও আমার হাতে একটি টিকিট দিয়ে দেয় যে ভাইয়া এই টিকিটটি নিন। আর এখানে পাস করার সাথে সাথে আমাদের দরজাটা খুলে গেল এবং উপরে যাইয়ে আমাদের ট্রেনে উঠতে হবে। তো আমরা যে উঠবো সেই সিঁড়িটাও কিন্তু চলন্ত সিঁড়ি। তো চলন্ত সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠতেছি, অনেকে দেখি দৌড় দিয়ে উঠতেছে। অতপর উপরে ওঠার পরই দেখলাম সেই কাঙ্ক্ষিত স্বপ্নের মেট্রো রেল, যেটা এতদিন টিভিতে আমি দেখছি কিন্তু এই প্রথম সরাসরি দেখলাম। তো দেখে আসলে কি বলবো আপনাদেরকে, বলে বুঝাতে পারবো না আমার অনুভূতিটা। তো আসার পর মেট্রো রেলটা ছেড়ে দিল, আমি বললাম এই মেট্রো রেল আমাদের নিল না, এটা কোনো কথা হইলো? ও বলল আপনি ওয়েট করেন, 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট এর ভিতরে চলে আসবে। তো আমি যেহেতু নিয়মকানুন জানি না, ঢাকা শহর থাকি না, যেহেতু গ্রামের ছেলে, তাই আমার কাছে কিউরিওসিটি আসলে এখানে ভিতরে কি। যখন ভিতরে গেলাম তখন বাহির থেকে পুলিশে মাইকিং করে বলল দূরে সরে যান। তো ও বলল যে ভাই পাশে যাওয়ার দরকার নেই, এখানে ঝামেলা করে। তো আমি আর পাশে গেলাম না, কিন্তু আমার বারে বারে দেখতে মন চায় আসলে এইটার উপরে কি এত উপরে। তো যাই হোক, এই যে উপরের স্টেশনটা দেখার পর ভাই বিশ্বাস করবেন না, মানে এটা বাংলাদেশ না বিদেশ। মানে এতদিন টিভিতে দেখছি বিদেশের মেট্রো রেল, এখন আমার নিজের দেশে মেট্রো রেল দেখতেছি, মানে এই অনুভূতিটা প্রকাশ করতে পারবো না। ওই দেখেন ইতিমধ্যে আমাদের মেট্রো রেল কিন্তু চলে আসছে, আমার কাছে মানে স্বপ্নের মতো লাগতেছে কখন মেট্রো রেলে উঠবো। তো একসময় এরকম চলতে চলতে আমাদের দরজার সামনে থামলো এবং এখানে প্রত্যেকটা বগিতেই দেখতেছি প্রচুর পরিমাণ লোকজনের ভিড়। যেহেতু আমি বরিশালের ছেলে, মেট্রো রেলে এই প্রথমবার, যাই হোক ও বললো যে ভাই এই ভিড় ঠেলে আপনারে ভিতরে ঢুকতে হবে। তো আমি আগেই প্রস্তুতি নিয়েছি যে দরজাটা খোলার সাথে সাথে আমি ঢুকে যাব, এবং যেই কথা সেই কাজ করলাম। দরজা খোলার লগে লগে আমি ঢুকে গেলাম, কিন্তু পুটপুট করে আমার পাশ দিয়ে আরেকজন লোক কেমনে জানি ঢুকে গেল। ঢোকার লগে লগে দেখলাম দরজাটা বন্ধ করে দিল এবং সাইরা দিল। সাইরা দেওয়ার পর আমি তো জানলার দিয়ে তাকাই, দেখতেছি চারপাশের পরিবেশটা কেমন কেমন, এদিকে তাকাই ওদিকে তাকাই, উরে বাবা নিচে কিন্তু এখনও জ্যাম লাইগা আছে, বড় বড় বিল্ডিংগুলো দেখা যাইতেছে। যেহেতু ঢাকা শহর একটু অন্যরকম, ঢাকা শহর আমার সত্যি কথা ভালো লাগে না, কিন্তু এই মেট্রো রেলে মিরপুর থেকে যে মতিঝিল পর্যন্ত যাইতেছি, মানে এই অনুভূতিটা প্রকাশ করতে পারতাছি না। আর আমার সেই ছোটো ভাই যে আমাকে এই মেট্রো রেলে উঠতে সাহায্য করছে, হয়তো বা ও না থাকলে মেট্রো রেলে আমি উঠতে পারতাম না। আর অসংখ্য ধন্যবাদ জয় ছোটো ভাই। যাই হোক, আমরা চলতেছি, আমি সময় পাইলি উকি ঝুঁকি দিয়ে খালি ভিডিও বানাইতেছি, কারণ মেট্রো রেল হইল গিয়ে আমার কাছে মানে বাহিরটা দেখতে হবে, গাছপালা, যান জট, সংসদ ভবন থেকে শুরু করে টিএসির মোড় সব কিছু আমি এই মেট্রো রেলের উপর দিয়ে দেখতেছিলাম। মানে এই অনুভূতিটা আপনাদের প্রকাশ করতে পারবো না। যারা ঢাকা থাকেন হয়তোবা তারা তারা জানেন যে মেট্রো রেলে হয়তোবা আপনারা চলে অভ্যস্ত, কিন্তু আমি যেহেতু নতুন ভাই আমার কাছে একটু অন্যরকমই লাগবে। অনেকেই হয়তোবা অনেকভাবে মন্তব্য করবেন ভাই, কিন্তু গ্রামের ছেলে হইয়া যে আমি মেট্রো রেলে উঠছি এই ধরনের পরিবেশ আমার কাছে জীবনের প্রথম। কেননা আমি গ্রামের ছেলে, এটা আমি সবসময় বলি ভাই। তো আমি আমার সেরা মুহূর্তগুলো, সেরা অভিজ্ঞতাগুলো আপনাদের সামনে দেখাবো, এটাই স্বাভাবিক। আর এই দেখতেছেন চলতে চলতে যাইতেছে, মানে
কি কমু ভাই, ঠিক আছে, এখানে এখানে গাছপালা, বড় বড় বিল্ডিং, মানে এটা মেট্রো রেলে না উঠলে আমি বুঝতে পারতাম না। এই হইল গিয়া এটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে লাল বিল্ডিংগুলো আমার কাছে মানে একটা স্বপ্নের মতো মগ্ন হইতেছে। আর এত সহজে প্রত্যেকটা স্টপেজ, কাজীপাড়া, তারপর হইল গিয়া আগারগাঁও, তারপর হইল গিয়া আপনার টিএসসি, কারওয়ান বাজার, তারপর হইল গিয়া মানে পল্টন স্টেশন, তো এগুলো যাইতেছি আর স্বপ্ন দেখতেছি যে এত সহজে যাওয়া সম্ভব। তবে হ্যাঁ, আপনাদের একটা কথা বলি, ঢাকা শহর একসময় আমি পড়ালেখা করছি, কিন্তু সেটা অনেক আগে ঢাকা শহর ছাড়ছি। আর যেহেতু আমি দেশে এখন ব্যবসা করি, তো এই জন্য ঘুরে বেড়াই ব্যবসায়িক কাজেই ঢাকা গেছিলাম, তো পাশাপাশি আমার স্বপ্নটাও পূরণ করে আসলাম। অবশেষে আমরা মতিঝিল নেমে যাই এবং মতিঝিলে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভিড়, যেটা বলার মতো না। আর এই স্টেশনটাও মনে হয় বিশাল একটা স্টেশন, এটা আপনারা যারা ঢাকা শহর উঠছেন তারা জানেন। আর এই ভিডিওটি শুধুমাত্র আমার মতো যারা গ্রামগঞ্জে থাকেন, প্রবাসে থাকেন, তাদের জন্য।